আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কুক উই তাবরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো বরাবরের মতো আজও তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি আজকে আমি তোমাদেরকে কিভাবে তোমরা বার্থডে ক্যাকে ক্রিম তৈরি করবে সেইটাই তোমাদের সাথে শেয়ার করব তো বিবো হুট ক্রিম দিয়ে আমি আজকে ক্রিমটা তৈরি করব অনেকে তোমরা বলো যে ক্রিমে যখন ফুড কালার মেশানো হয় লিকুইড ফুড কালার তখন কিন্তু ক্রিমটা পাতলা হয়ে যায় ফুলটা সুন্দর মতে দেওয়া যায় না ক্যাকের তোমরা যদি এখানে লিকুইড ফুড কালারটা না দিয়ে জেল ফুড কালারটা দাও সেক্ষেত্রে কিন্তু পাতলা হবে না তো আমি লিকুইড ফুড কালারটা দিয়ে সম্পূর্ণ টিপস সহ তোমাদের কাছে সাথে শেয়ার করব তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি এখানে নিয়েছি ভিভো ব্র্যান্ডের হুড ক্রিম এই ভিভো ব্র্যান্ডের হুড ক্রিমটা আমি ফেনি এশিয়া মার্কেট থেকে নিয়েছি এটার দাম নিয়েছে চারশো দশ টাকা তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের হুথ ক্রিম দিয়ে এই ক্রিমটা তৈরি করতে পারো তো আমি এখানে তিনটা কালার তৈরি করেছি পিঙ্ক কালার গ্রিন আর হচ্ছে যে হোয়াইট হোয়াইটটা তো কালার মেশাতে হয় না ক্রিমটা এমনিতে হোয়াইট কালার তো আর আমি এই পিঙ্ক আর গ্রিন কালারটা মিশিয়ে নিয়েছি তো এখানে আমি প্রথমে এই ইলেকট্রিক বিটারের যে কাঁটাটা আছে ওইটা আমি ড্রিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি আর বাটিটার মধ্যে আমি এক কাপ পরিমাণ বিভো ক্রিম দিয়ে বাটিটা আমি নর্মাল ফ্রিজে চার ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো তোমাদের হাতে যদি সময় কম থাকে সে তোমরা ডিপ ফ্রিজে এটাকে পনেরো মিনিট রেখে ক্রিম এবং বাটিটা তারপর এটাকে বিট করে নেবে তারপর এখানে আমি নিয়ে নিয়েছি আইসিন সুগার আমি এখানে ছয় টেবিল চামচ আইসিন সুগার নিয়েছি তো আইসিং সুগারটা জাস্ট তোমরা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারে চিনিকে ব্লেন্ড করলে পাউডার হয়ে যাবে আর যদি ব্লেন্ডার না থাকে তাহলে তোমরা পাটায় এটাকে বেটে নিতে পারো পাটায় বেটে নিয়ে তারপর চাকনি দিয়ে ছেঁকে নিলে কিন্তু ও আইসিন সুগারটা তৈরি হয়ে যাবে তো এ পর্যায়ে আমি লো হিটে এটাকে পাঁচ মিনিট একটু বিট করে নেব। তো লো হিটে বিট করার পর আমি বিটারটা অন করে দিয়ে আবারও একটু আইসিং সুগার দিয়ে দিচ্ছি তো আইসিং সুগারটা আমি একবারে দিচ্ছি না আমি বারবার দিয়ে তারপর এটাকে তৈরি করে নিচ্ছি আর তোমরা যদি চাও কিন্তু হ্যান্ডওয়েস দিয়েও এই কাজটা করতে পারো তো হ্যান্ডওয়েচ দিয়ে ক্রিমটা তৈরি করলে হ্যান্ডওয়েজটা সেম ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করে বা বাটি ক্রিম সবই আর সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগে দশ মিনিট সময় লাগবে তোমাদের এই হুইট ক্রিমটা তৈরি করতে আর বিটার থাকলে কিন্তু দুই তিন মিনিটের মধ্যে কিন্তু হুইট ক্রিমটা তৈরি হয়ে যায় সেক্ষেত্রে তোমরা কিন্তু কাঁটা চামচ চারপাশটা একসাথে রাবার দিয়ে বেঁধে এটাকে রেজে রেখে ঠান্ডা করে ক্রিমটা তৈরি করে নিতে পারো আর হুচ ক্রিমটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না এটা খুব সহজেই তৈরি হয়ে যায় তো এখন আমি একটা প্যাচুলার সাহায্যে এগুলাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে চারপাশে যেগুলো লেগেছে সেগুলো ভালোভাবে বিট হয়ে যায় তো তারপর আমি আবারও এটাকে জাস্ট বিট করে নেব ও ছয় ছয় সাত সেকেন্ডের মতো এটাকে আমি বিট করে নেব তো আমি আরও একটু আইসিন সুগার দিয়ে দিচ্ছি কারণ আমি এই ক্রিমটা কিন্তু এই ক্রিমটা দিয়ে আমি একটা কেক ডেকোরেশান করবো ওই কেকটা আমার অর্ডার ছিল তো ওনারা জাস্ট এমনি বাসায় খাওয়ার ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য অর্ডার দিয়েছিল তো ওইটা আমি ডেকোরেশন করবো তাই আমি একটু ও চিনিটা বাড়িয়ে দিয়েছি কারণ আইসিং সুগারটা বাড়িয়ে দিয়েছি কারণ ছোট বাচ্চারা কিন্তু চিনি খুব পছন্দ করে মিষ্টি জিনিসটা তো ওই জন্য আমি মিষ্টিটা ক্রিমের মধ্যে একটু বাড়িয়ে দিয়েছি তো এই পর্যায়ে কিন্তু আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে এই যে আমি কাটাগুলো খুলে নিয়েছি বিটার থেকে তারপর এভাবে হালকা জাকি দিলে কিন্তু ক্রিমটা পড়ে যায় তো এই ক্রিমটা কিন্তু তোমরা সাথে সাথে কেক ডেকোরেশন করে নেবে না সাথে সাথে যদি তোমরা কেক ডেকোরেশন করো সেই ক্ষেত্রে কিন্তু ক্রিমটা পারফেক্টলি কেকের সাথে সেট হবে না আমি এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো হয় এই দশ মিনিটের মতো আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে তারপর এটাতে আমি কালার মেশাবো তো নর্মাল ফ্রিজ থেকে আমি ক্রিমটা বের করে নিয়েছি বের করে নিয়ে আমি এটাকে দুটো মগের মধ্যে ভাগ করে নিচ্ছি যে যতটুকু তোমরা কালার মেশাবে ততটুক ক্রিম নিয়ে নেবে অবশ্যই চেষ্টা করবে মগের ভিতরে নিতে কারণ যখন আমরা ক্রিমে কালার মিশিয়ে এটাকে বিট করব তখন আর চারপাশে পড়বে না যদি আমরা বাটিতে নিই কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ছোটো বাটিতে নিলে ওই জন্য আমি মগে নিচ্ছি তোমরা এটা মগে করার জন্য চেষ্টা করবা তো আমি জাস্ট এক পাতার জন্য একটু পিঙ্ক সরি গ্রিন কালার নিচ্ছি আর ফুলের জন্য একটু ও পিঙ্ক কালার নিয়েছি পিঙ্ক কালার করবো তো ওই জন্য আমি জাস্ট অল্প করে পাতার জন্য নিয়েছি আর বেশি পরিমাণ ফুলের জন্য নিয়েছি তো এখানে আমি লিকুইড ফুড কালার দিয়ে দিচ্ছি কালারটা তোমরা যেরকম কালার নিয়ে আসতে চাও ওইরকম বেশি পরে গাঢ় কালার তৈরি করতে চাইলে তাহলে একটু কালারটা বেশি দিবা হালকা কালার তৈরি করতে চাইলে কালারটা কমিয়ে দিবা সেটা তোমাদের উপর ডিপেন্ড করে তো আমি এখানে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি আর এখানে দিয়েছি গ্রিন কালার গ্রিন ফুড কালার তো রেড ফুড কালারটা কিন্তু রেড কালার আসে না এটাতে অরেঞ্জ কালার যখন একটু মিস করবে রেড কালার সাথে তাহলে কিন্তু ও রেড কালারটা আসে শুধু রেড কালারটা দিয়ে যদি করো সেক্ষেত্রে কিন্তু ফিঙ্ক কালার আসবে তো এই যে ক্রিমটা রেড কালার দেওয়ার পর যাতে ক্রিমটা পাতলা না হয়ে যায় ওই জন্য আমি এখানে কর্ন দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু ক্রিমটা যখন আমরা কালার মিশিয়েছি তো কালারটা মেশানোর পরেও কিন্তু ক্রিমটা পাতলা হবে না একদম আগের মতো সেট থাকবে তো ওই জন্যই আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর এই কর্নফ্লাওয়ারটার দাম কিন্তু খুব বেশি না পঁয়ষট্টি টাকা যে কোনো মুদের দোকানে এটা পেয়ে যেতে পারো তো আমি বিটারে একটা কাটা দিয়ে এই যে এভাবে বিট করে নিচ্ছি একটা কাটা আমি খুলে নিয়েছি তোমরা চাইলে এই কালারটা কিন্তু বিটার ছাড়া হ্যান্ডওস দিয়েও মেশাতে পারো তো জাস্ট কয়েক সেকেন্ড এটাকে বিট করে নিলে কালারটা মিশে যাবে এই যে আমি একটা গ্রিন কালার তৈরি করে নিয়েছি পাতার জন্য আর এখন তৈরি করে নেব পিঙ্ক কালার তো ফিঙ্ক কালারটা তৈরি করার জন্য কিন্তু ফিঙ্ক কালার লাগে না রেড কালার অল্প দিলে কিন্তু পিঙ্ক কালারটা হয়ে যায় আর তোমরা যদি রেড কালার পারফেক্ট একদম চকা লেট রেড কালারটা আনতে চাও সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে অরেঞ্জ কালার মিস করতে হবে রেড কালারের সাথে সেক্ষেত্রে পারফেক্ট কালারটা আসবে তো এই যে আমার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে এগুলোকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ফ্রিজ থেকে বের করে আমি বাটিতে নিয়ে নিয়েছি এই যে খুব সহজেই তোমরা এই রেড ফুড কালার এবং গ্রিন ফুড কালার দিয়ে এই ক্রিমটা তৈরি করে নিতে পারবে খুব সহজে ক্যাক ডেকোরেশন করতে পারবে এই ক্রিমটা দিয়ে কোনো সমস্যা হবে না একটুও গলে যাবে না তো আশা করি আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে সবাই সবার জন্য